প্রাক্তন শ্বশুর শাশুড়ির ছবি শেয়ার করে কি বার্তা দিলেন অভিনেত্রী নবনীতা দাস? জিতু নবনীতার বিচ্ছেদের পর এটা তাদের প্রথম পুজো, যেখানে অভিনেত্রী নবনীতা দাস থাকবেন না জিতু এবং তার পরিবারের সঙ্গে। তাই কি মন ভার অভিনেত্রী? ডিভোর্সের পর প্রথম পুজোই জিতুর পরিবারের জন্য মন কাঁদছে নবনীতার। ভালোবেসে জিতুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী, কিন্তু চার বছর যেতে না যেতেই দূরত্ব তৈরি হয়েছে দুজনের মধ্যে। তবে এই ডিভোর্সের ঘটনা নিয়ে একেবারে চুপ থাকতে দেখা গিয়েছে অভিনেতা জিতু কমলকে। তবে আজকাল অভিনেতাকে সোশ্যাল মিডিয়াতে যেন একটু বেশি সক্রিয় দেখা যায়। অন্যদিকে নবনীতাও প্রতিদিনই নিত্য নতুন ইঙ্গিতপূর্ণ পোস্ট করে থাকেন। তবে এবার খোলাখুলি ভাবে নিজের মনের কথা জানালেন অভিনেত্রী নবনীতা দাস। বুঝিয়ে দিলেন আজও তার জীবনের গল্প থেকে বাদ পড়েননি জিতু বা তার পরিবার। এদিন নবনীতা সমাজ মাধ্যমে তার প্রাক্তন স্বামী ও শ্বশুর শাশুড়ির সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে পূজোর আবহে সাবেকি সাজে হাসি মুখে প্রাক্তন শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সঙ্গে লেন্সবন্দী হয়েছিলেন নবনীতা। এই ছবি শেয়ার করে নবনীতা লিখেছেন, এই বছর তোমাদের ছাড়াই পুজো কাটাতে হবে। এক সাক্ষাৎকারেও পুজো পরিকল্পনার কথা বলতে গিয়ে আফসোস করে নবনীতা জানিয়েছিলেন, এবছরের দুর্গাপুজো অবশ্যই আগের বছরের পুজোগুলির থেকে আলাদা, প্রত্যেকবার সিঁদুর খেলতাম, অঞ্জলি দিতাম, আর সেসব হবে না। বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।